অপবিশ্বাস, যেহেতু আমার আমার ছেলের মা, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে। সম্পর্ক শেষ হলো কখনো কখনো দায়িত্ব শেষ হয়ে যায় না, যার সবচেয়ে বড় প্রমাণ রেখে যাচ্ছেন সাকিব আপু। বিচ্ছেদ আরো দীর্ঘদিন আগে হলেও এখনো একে অপরের প্রতি তারা দায়িত্বশীল, যে কারণে দেশের বাইরে অপুর অসুস্থতায় এবার খোঁজ নিলেন সাকিব খান। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা অপবিশ্বাস, শুধু দেশেই নয় দেশের বাইরেও এখন বেশ জনপ্রিয় তিনি, যে কারণে এবার একই সাথে দুইটি দেশের প্রোগ্রামে ডাক পেয়েছেন অপু। তবে মালয়েশিয়া প্রথম প্রোগ্রাম শেষ করে শারীরিক অসুস্থতার কবলে পড়েছেন তিনি, যদিও তা গুরুতর নয়, কিন্তু তবুও এখান থেকে অপুর খোঁজখবর নিয়েছেন তার শ্বশুরবাড়ির লোকেরা। জানা যায় অপুর সাথে ভিডিও কলে তারা সমস্ত খোঁজখবর নিয়েছেন, কেননা শত হলো অপু তো সাকিবের সন্তানের মা, আর ব্যক্তিগত সম্পর্ক যে কতটা গাঢ় হয়েছে সেটা তো অপু নিজেই প্রকাশ করেছেন। মালয়েশিয়ায় অনুষ্ঠান শেষ করে শারীরিক অসুস্থতায় ভুগলেও মানসিকভাবে এখন দুর্দান্ত অপবিশ্বাস, কেননা দেশের বাইরে একটা মঞ্চে উঠল, সেখানে ছিল তার হাজারো দর্শকদের ভিড়, আর তার উপর শ্বশুরবাড়ি থেকে যদি একটু সাপোর্ট পাওয়া যায় তবে তো অপুর জন্য সেটা অনেক বড় কিছু, কেননা পরিবারে মাকে হারানোর পরে অপু এখন আপনজন বলতে তার শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দিয়ে থাকেন, যদিও তাদের সাথে অন ক্যামেরায় খুব একটা দেখা যায় না তাকে, কিন্তু তবুও তারা অপুর জন্য যে কতটা করে থাকে সেটা তো অপু নিজেই প্রকাশ করেন, যে কারণে তাদের থেকে সাপোর্ট পাওয়া অপুর জন্য যে কতটা আনন্দের সেটা নিশ্চয়ই বলা অপেক্ষা থাকে না। অপু বরাবরের মতো এবারও সাকিবের কাছে তার ছেলেকে রেখে সিঙ্গাপুরে এসেছেন, আর সেই জয়ের জন্য হলো ভিডিও কলে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় সাকিব অপুর, যে বিষয়টি আসলে খুব আনন্দের, কেননা জয়ের কারণে হলো অপুর প্রতি ভালোবাসা বেড়েছে সাকিবের পরিবারের, তাই এখন ছেলেকে কেন্দ্র করে অপুরও খোঁজখবর রাখেন সাকিব খান। তবে স্বস্তির বিষয় হলো অপু এখন তার অসুস্থতা কাটিয়ে উঠেছেন এবং খুব দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তবে অপুর প্রতি শ্বশুরবাড়ি থেকে এতটা কেয়ারিংয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।